নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সজল, আপনারা দেখছেন সিকে সজল ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে আমি যাব আমাদের জেলা শহরে গোপালগঞ্জ যাব। মাস্টার্সের এখনও বই কেনা হয় নাই, তো পরীক্ষা সামনে হয়তো বা বেশি দিন নাই, তো বই কিনবো। আর কিছু টুকটাক কাজ আছে, সেটা জন্য আজকে গোপালগঞ্জ যাব। তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথে থাকুন। তো আমি আমাদের রাস্তায় চলে আসছি, এখান থেকে স্ট্যান্ডে যাব। আমাদের এখান থেকে স্ট্যান্ডে আসলে রাস্তাটা কিছুদিন আগে যে অবস্থা ছিল খুব বাজে অবস্থা ছিল, ঝাঁকতে ঝাঁকতে যান শেষ হয়ে যেত। তো অবশেষে সেই দিনটা চলে গেছে, এখন আমাদের রাস্তা প্রায় কাজ শেষ হবে, পিচ ঢালাইয়ের কাজ চলতেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই যে টেকার থেকে গোপালগঞ্জের যে রাস্তাটা, এটার অবস্থা খুবই খুবই খারাপ অবস্থা। কাজ এটারও চলতেছে কিন্তু অনেক দেরি লাগবে, কেননা কাজের গতি খুবই ছলো, এক দেড় বছর তো কম করে লাগবেই। ঝাঁকতে ঝাঁকতে আসলে গোপালগঞ্জ যাইতে ঝাঁকতে ঝাঁকতে এত খারাপ অবস্থা হয়, খুবই খারাপ অবস্থা। তো এটাও আশা করি আমরা আমাদের খুব তাড়াতাড়ি ভালো হবে। তো আমি গোপালগঞ্জ পৌঁছে গেছি অলরেডি। এই যে এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জের লঞ্চ ঘাটা যেটা বলে, আর ওই যে দেখা যেতেছে এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ স্টেডিয়াম, যেটা আসলে এখনও পর্যন্ত কোনো ন্যাশনাল লিগ বলেন আপনার, তারপরে আপনার ঘরোয়া লিগ বলেন কিছু হয় না, শুধু টাকার অপচয় স্টেডিয়াম পড়ে আছে। মাঝে মাঝে একটু নাচ গানের অনুষ্ঠান হয়। তো বন্ধুরা, আমি আসলে বইয়ের দোকানে বা বই লাইব্রেরিতে চলে আসছি বই নিতে। এটা আমাদের গোপালগঞ্জের মানে খুব ভালো একটা লাইব্রেরি, অনেক বড় একটা লাইব্রেরি এবং ভালো। এখানে আসলে খুব মানে ন্যায্য মূল্যে বই ওনারা বিক্রি করেন, অন্যান্য লাইব্রেরি থেকে খুব ভালো ওনাদের সার্ভিসটা। আপনার বইতে যদি কোনো সমস্যা একদিন দুই দিন এক সপ্তাহ পর ওরা চেঞ্জ করে দেয়, এ বিষয়ে কোনো ঝামেলা হয় না। তো বন্ধুরে ফোন দিলাম, বন্ধু চলে আসছে। তো এই হচ্ছে আমার বই, টোটাল সাতটা বই মাস্টার্স ফাইনাল ইয়ারের, অনেকগুলো বই। কবে যেগুলো পড়ব, তো বই আপাতত নিয়ে নিলাম। আর জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে এভাবে ঢাকঢোল পিটায় ওরা পরীক্ষার ডেট দেয় না, খুব মানে হুটহাট করে দিয়ে দেয় ডেট। তাই চিন্তা করলাম বই তো কিনতে হবে, কিনে ফেলি টুকটাক কিছু পড়ি। তো আমাদের বই কেনা কমপ্লিট। এই যে তো আমাদের বাদ বাকি কাজও আমরা সেরে ফেলছি। বন্ধুর কাছে আসলে আমি এর আগে এক জোড়া জুতা আর স্যান্ডেল পছন্দ হয়েছিল, তো বন্ধুর কাছে টাকা দিয়ে আসছিলাম, বন্ধু কিনে রাখছে, সেটাও আমি নিয়ে গেছি। তো এই যে আমার ব্যাগ। তো এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকের মতো গোপালগঞ্জের কাজ শেষ। তো লঙ্কা থেকে আমি আবার অটোতে উঠলাম। এটা হচ্ছে লেক পার্ক, ওপার যে ওপার যেটা দেখতে পাচ্ছেন আপনার লেক পার্ক, পাশে হচ্ছে সেই অকেজো স্টেডিয়াম, এখানে কোটি কোটি টাকার মানে কাজই হয়েছে আসলে সরকারের টাকা। তো বন্ধুরা, আমি আমাদের বাড়িতে পৌঁছে গেছি। তো গোপালগঞ্জ
গেলেই আপনার 2-3 ঘন্টা সময় চলে যায় দেখতে দেখতেই। তো আস্তে আস্তে আমার প্রায় বিকেল। তো এই হচ্ছে আমার লোফার যেটা আমি বন্ধুর কাছে কিনতে দিছিলাম। তো কোয়ালিটিটা খারাপ না, ভালোই। এরকমই এটা ব্ল্যাক পরছি, এটা ব্ল্যাক, আমার ব্ল্যাক খুব পছন্দ। এটা খুব ভালো, আগে টেনেছিলাম বাটার, এটা ছিল সম্রাটের। আর আসলে আমি অলওয়েজ স্লিপার পরি, সেই স্কুল লাইফ থেকে আমি স্লিপার পরতে পছন্দ করি, ভালো লাগে। কিন্তু এবার একটু অন্য একটা নিলাম, এটা এটাও ব্ল্যাক দেখছিলাম, কিন্তু ব্ল্যাকটা ছিল এটার বড় সাইজ নাই, তো এই জন্য এটা কপি কালার নিচ্ছি। এটা খারাপ না দেখতে, তো একটু রুচি চেঞ্জ করলাম, স্লিপার থেকে এটা নিলাম। মডেলটা আমাদের খুব ভালো লাগছে, স্যামসাং। বিকেল গড়িয়ে এলো, তো বাইরে বেরোলাম, প্রতিদিনের মতো একটু বাইরে ঘুরতে আসলাম, হাঁটাহাঁটি করতে আসলাম। আর এখানে আমি প্রতিদিনই প্রায় এসে থাকি, ওই যে কালীবাড়ির শ্মশান। আর আসলে আমাদের সেই কালীবাড়ির কালী মন্দিরটা আর শ্মশান হচ্ছে পাশাপাশি, খুব ভালো একটা জায়গা। আমাদের গ্রামটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক দেবেন, যেটাই দেবেন দেবেন তো একটা। আর যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিওতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন।